বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে খুবই সহজে চুলির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চুলি নতুন হোক বা পুরনো, মাত্র কয়েকদিনেই সম্পূর্ণভাবে সেরে যাবে মাত্র একটি ঘরোয়া ওষুধে এবং একবার করে প্রয়োগ করলেই। আয়ুর্বেদ শাস্ত্রে চুলি রোগকে এক ধরনের কুষ্ঠ বলা হয়েছে, তবে এটি কোনো ভয়াবহ রোগ নয়, সামান্য চিকিৎসাতেই সেরে যায়। আমাদের শরীরের ত্বক বা চামড়ার উপরে খুব পাতলা একটা পর্দা বা আবরণ আছে, এটাকেই আমরা বলি ছাল। ছাল বা ছল্লির উপরে যে রোগটি হয় তার নামই ছল্লি বা ছুলি, ইংরেজিতে আর্টিকারিয়া বা ফ্রিকল। তবে একটি কথা বলে রাখি, ছুলি রোগটি ভয়ঙ্কর নয় ঠিকই, এমনকি সহজেই সেরে যায় চিকিৎসা করলে। কিন্তু এই রোগ অচিকিৎসিত থাকলে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে শরীরে বসে গিয়ে সেতি দেখা দিতে পারে। সেতি রোগের প্রধান কারণ অন্য হলেও এভাবেও অনেকের সেতি হয়ে থাকে। প্রসঙ্গত বলে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলে সেতি রোগেরও অতি কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে একটি ভিডিও রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, এবার আসুন জেনে নিন কীভাবে অতি সহজেই চুলি সারানো যায়। এই ভিডিওটিতে আমরা বেশ কয়েকটি ঘরোয়া ওষুধের কথা বলবো। প্রথমেই বলেছি, একটি মাত্র চিকিৎসা তথা ওষুধেই চুলি সেরে যাবে, তবুও কয়েকটি ওষুধের কথা বলবো, কারণ সব ওষুধ বা ওষুধের উপকরণ সকলের কাছে সহজলভ্য নাও হতে পারে। সেক্ষেত্রে যার পক্ষে যে ওষুধ সংগ্রহ বা ঘরেই বানিয়ে নেওয়া সম্ভব এবং সুবিধাজনক বলে মনে হবে, তিনি সেই ওষুধই প্রয়োগ করতে পারবেন। তাহলে আসুন এবার ওষুধের আলোচনা শুরু করি, জেনে নিই কোন ওষুধ কিভাবে তৈরি করে নেব এবং কিভাবে ব্যবহার করতে হবে। প্রথম চিকিৎসা, এজন্য আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা পাতার জেল। অ্যালোভেরা সংগ্রহ করে পাতা থেকে জেল বের করে নিতে হবে, তবে জেল বের করার সময় একটু সতর্ক থাকতে হবে, কেননা জেল বের করার সময় জেলের সঙ্গে পাতার ল্যাটেক্স বা কষও চলে আসতে পারে, জেলের সঙ্গে মিশে গেলে সেটা বোঝাও সম্ভব নয়। এই ল্যাটেক্স খুবই ক্ষতিকর, বিশেষ করে ত্বকের জন্য, তাই ল্যাটেক্স অবশ্যই দূর করে নিতে হবে। কীভাবে দূর করতে হবে তা জানাচ্ছি। অ্যালোভেরা উদ্ভিদ থেকে পাতা কেটে নিয়ে 10-15 মিনিট ফেলে রাখতে হবে। দেখবেন পাতার কাটার স্থান থেকে হলুদ রঙের কষ ঝরে পড়ছে। এবার পাতাটিকে ধুয়ে নিয়ে পাতার সবুজ আবরণটি ছাড়িয়ে ফেলে দিতে হবে। সবুজ আবরণ বাদ দিলে পুরোটাই জেল। এই অ্যালোভেরা জেল মিক্সিতে পেস্ট করে নিতে হবে বা কোনো ছুরি দিয়ে জেল চিছে বের করে নিতে পারেন। আপনি একবার, অর্থাৎ একদিন জেল বের করে পেস্ট করে রেখে দিতে পারেন ফ্রিজে, 3-4 দিন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অ্যালোভেরার পাতা 2-3টি নেবেন। যাই হোক, যতটা একবারের জন্য আপনার প্রয়োজন ততটুকু জেল নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেবেন। 10-12 ফোঁটা রস হলেই চলবে। অ্যালোভেরা জেল এবং লেবুর রসের মিশ্রণ আপনার ছুরি আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে। ঘন্টা দুয়েক পর ঈষদুষ্ণ জল দিয়ে 4-5 মিনিট ধরে হালকা করে ঘষে ঘষে প্রলেপটি তুলে ফেলবেন। অর্থাৎ প্রলেপটি তোলার সময় ঈষদুষ্ণ জলে ভিজিয়ে 4-5 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। শেষে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে দিনে একবার করে সপ্তাহ দুয়েক প্রয়োগ করুন, অবশ্যই উপকৃত হবেন। তবে অ্যালোভেরা লেবুর রস অনেকের স্কিনে সহ্য হয় না, তাই সে ব্যাপারে নিশ্চিত হয়ে লেবুর রস এবং অ্যালোভেরা ব্যবহার করবেন। দেখে নেবেন আপনার ত্বক লেবুর রস এবং অ্যালোভেরা সহ্য করতে পারে কিনা। এবার দ্বিতীয় ওষুধের কথা বলবো, এজন্য আমাদের প্রয়োজন টক দই। বাড়িতে তৈরি করা টক দই নিরাপদ, সেটাই এই উদ্দেশ্যে ব্যবহার করবেন। বাজারে টক দইয়ে রাসায়নিকের ভয় থাকে। বাজারের সব টক দই খারাপ তা নয়, তবে বেশিরভাগই খারাপ, অর্থাৎ সঠিক পদ্ধতিতে তৈরি নয়, সুতরাং ঝুঁকি নেবেন না। বাড়িতে টক দই প্রায় সকলেই তৈরি করতে পারেন, যারা জানেন না তারা কারো কাছে জেনে নিলেই তৈরি করতে পারবেন। যাই হোক, টক দই চুলির দাগ এবং সংক্রমণ দূর করতে সিদ্ধহস্ত।
এতে যে অ্যাসিড থাকে মানে ল্যাকটিক অ্যাসিড ছুলি দূর করতে সক্ষম। আপনার শরীরের কতটা স্থান জুড়ে ছুলি সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করবে একবার প্রয়োগের জন্য কতটা টক দই নেবেন। এক বা দুই বা তিন চামচ টক দই নিতে পারেন প্রয়োজন বুঝে, বেশি লাগলে বেশি নেবেন। যতটা নেবেন ততটা টক দই একটু ফেটিয়ে নিতে হবে। এবার এটি কোনো তুলির সাহায্যে বা কোনো কটন বলের সাহায্যে ছুলি আক্রান্ত স্থানে লাগাতে হবে। ছুলির দাগ যেন ঢেকে যায় বা আবৃত হয় তা লক্ষ্য রাখবেন। মোটামুটি 20 মিনিট পর ঈষদুষ্ণ জল অর্থাৎ অল্প গরম জল দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন। প্রতিদিন অন্তত 2 বার করে এইভাবে প্রয়োগ করতে হবে। অন্তত 2 সপ্তাহ ব্যবহার করবেন, ছুলির দাগ অবশ্যই হারিয়ে যাবে। তবে মনে রাখবেন, ছুলি নিরাময় না হওয়া পর্যন্ত সাবান বা ক্ষার জাতীয় কিছু ব্যবহার করবেন না। শুধু এই ওষুধের ক্ষেত্রেই নয়, যে ওষুধই বা চিকিৎসায় নিন না কেন, সাবান বা এই ধরনের কিছু ব্যবহার করবেন না। এবার আসুন তৃতীয় ওষুধটি জেনে নিই। শুরুতেই বলেছি যে কোনো একটি বা দুটি ওষুধই যথেষ্ট, কিন্তু বেশি ওষুধের আলোচনা করার কারণ এটি যে যার পক্ষে যে ওষুধ ব্যবহার করা সহজ হবে তিনি সেটি ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছা মতো বেছে নিতে পারবেন। যাই হোক, তৃতীয় ওষুধের জন্য আমাদের প্রয়োজন হবে পান পাতা, মিঠা পাতা নয়, ঝাল পান পাতা, যাকে বাংলা পান বলে আর কি। আপনার প্রয়োজন মতো একটি বা দুটি পান পাতা ভালো করে ধুয়ে পাতাকে বেটে নিতে হবে মিহি করে। পান পাতার এই বাটা বা পেস্টের সঙ্গে আধ বা 1 চা চামচ জল মিশিয়ে ছুলি আক্রান্ত স্থানে লাগাতে হবে। ঘণ্টা দেড়েক পর সাধারণ উষ্ণতার জলে ধুয়ে ফেলতে হবে। এভাবে পরপর 10 দিন প্রয়োগ করতে হবে। 10 দিন পর থেকে 1 দিন অন্তর পান পাতা ব্যবহার করবেন। 1 দিন পরপর নিয়মে 5-6 দিন ব্যবহার করলেই হবে, অর্থাৎ মোট 3 সপ্তাহ। এতে ছুলি সম্পূর্ণভাবে সেরে যাবে। চতুর্থ ওষুধ এবং এই ভিডিওর শেষ ওষুধের প্রসঙ্গে, এই ওষুধও অতি কার্যকরী ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধ তৈরিতে আমাদের প্রয়োজন পেঁয়াজ এবং লেবু। পেঁয়াজের গন্ধক ছুলি দূর করে দেয় সম্পূর্ণভাবে। ত্বকের বিভিন্ন সমস্যায় পেঁয়াজ তথা গন্ধক কার্যকরী। আপনার প্রয়োজন মতো একটি বা 1 টুকরো পেঁয়াজ বেটে নিন। এই বাটা পেঁয়াজের সঙ্গে 10-12 ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। গোটা পেঁয়াজ নিলে অবশ্য লেবুর রস সেই মতো বেশি নেবেন। যাই হোক, এই লেবু পেঁয়াজের মিশ্রণটি ছুলি আক্রান্ত স্থানে 5 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে বা ঘষতে হবে। ম্যাসাজ করার পর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না, 20 মিনিট পর জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে দিনে 2 বার এক টানা 10-12 দিন ওষুধটি প্রয়োগ করুন, ছুলি অবশ্যই দূর হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।